সম্মানিত ভিউয়ার্স, আপনারা খেয়াল করতে পারছেন আমার সামনে একটি লোগো ডিজাইন কিন্তু আছে। দুইটি অক্ষরের সমন্বয়ে একটি লোগো কিন্তু এখানে তৈরি করা হয়েছে। আমি ঠিক এই লোগোটি আপনাদের সামনে আবার আরো একবার তৈরি করে দেখাবো। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি চাওয়া থাকবে, এরকম নতুন নতুন লোগো ডিজাইনগুলো পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, এতে করে সকল প্রকার ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। তাহলে চলুন বিস্তারিত শিখে আসি। আরেকটি কথা, যারা এই ধরনের লোগো তৈরি করতে পারেন তাদের জন্য এই ভিডিওটি না, যারা পারেন না বা শিখতে আগ্রহী শুধু তাদের জন্যই এই ভিডিওটি। ভিউয়ার্স, আপনারা অবশ্যই খেয়াল করছেন এখানে দুটি অক্ষর নিয়েছি আমি, এ এবং বি। এই দুটি অক্ষরকে কিন্তু আমি প্রথম অবস্থায় ভেঙেছি, শিফট কন্ট্রোল দিয়ে ভেঙে তারপরে গ্রুপ করে নিয়েছি, এবং অক্ষর দুটি কিন্তু সম্পূর্ণই সেপারেট অবস্থায় আছে, একটি সাথে আরেকটা কোনো সম্পর্ক নাই, অর্থাৎ আলাদাভাবে আমি অক্ষর দুটিকে লিখেছি। এই রুলটি যদি আপনাদের আনা না থাকে তাহলে অবশ্যই আপনারা এনে নেবেন কাজের সুবিধার্থে। এই রুল আনার জন্য কন্ট্রোল আর চাপ দিলে একবার আসে একবার চলে যায়, দেখছেন আমি এনে দেখাচ্ছি আপনাদের। কন্ট্রোল আর কিবোর্ডে কন্ট্রোল আর প্রেস করলে কিন্তু এই রুলারটি আসা যাওয়া করে। এখন আমি এই রুলার থেকে মাউসের লেফট বাটন ক্লিক করে একদম নিচের দিকে, খেয়াল করেন এই পজিশনে একটি স্কেল নিলাম, এবং উপর থেকে আর একটি স্কেল আমি নিয়ে আসছি এই পজিশনের, একটা স্কেল আমি নিলাম। এই মাঝের অংশটুকু থাকবে না বা কেটে দিব, এই জন্য আমি এই স্কেলটি নিয়েছি। তার আগে আপনাদের এখন আরেকটি কাজ আছে, খেয়াল করেন এই পাশে যে অংশটুকু আছে এটুকু আমি রাখবো না, এটুকু ফেলে দিব। তার জন্য প্রথম অবস্থায় আপনাকে এই টুলবার থেকে রেক্টেঙ্গুলার টুলে এসে এইটার উপরে আপনার একটা রেক্টেঙ্গুলার টেনে নেবেন। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরো একটি কালার দিয়ে দিচ্ছি এখানে, খেয়াল করেন আমি এই লেখার উপরে আরেকটি রেক্টেঙ্গুলার বক্স টেনে নিয়েছি। এখন এই দুটা ধরলাম, ধরার পরে আপনি চলে আসবেন এই টুলসের ভিতরে, খেয়াল করেন এখানে শেপ ব্লেন্ডার টুল, এখানে এটি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কিবোর্ডে অল্টার চাপ দিয়ে ধরে মাউসের লেফট বাটনে চেপে টান দিয়ে ভিতর দিকে নিয়ে আসবেন, এবং এখানে যেটুকু আছে এটুকু আমি ফেলে দিলাম, রাখলাম না। এখান থেকে কিন্তু এটুকু চলে গেছে, এখানে নাই, কেটে দিলাম। এখন আসেন আপনার পরবর্তী কাজটুকু হচ্ছে এখান থেকে এটুকু জায়গা খালি করে দিতে হবে। এখন আপনারা আবার খেয়াল করেন আমি এখন আরেকটি রেক্টেঙ্গুলার বক্স নিচ্ছি, এই এখানে থেকে এই জায়গার উপরে আমি আরেকটি বক্স নিলাম। নেওয়ার পরে দুটা ধরে এই শেপ ব্লেন্ডারে ক্লিক করে অল্টার ধরে মাউসের লেফট বাটনে ক্লিক করে ভিতর দিকে টেনে নিয়ে আসলাম। আনার পর দেখেন এই জায়গাটা কিন্তু ফাঁকা হয়ে গেছে, অর্থাৎ কেটে গেছে। কেটে যাওয়ার পরে আমি এই বি অংশটুকু টান দামিয়ে ভিতর দিকে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে খেয়াল করে আমি বসিয়ে দিলাম। দেওয়ার পরে এই এই লেখাটার নিচে যাবে এই লেখাটি, এই জন্য আমি এই লেখাটিকে ধরে শিফট কন্ট্রোল ধরে এই কিবোর্ডের সেকেন্ড ব্রেকের থার্ড ব্রেকের যেখানে আছে সেখানে এটি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে এটা নিচে চলে গেছে। যাওয়ার পর এখন আপনার কাজ হচ্ছিল এই অংশটুকু একটু বড় করে দিতে হবে, তার জন্য এই ডাইরেকশন ক্লিক করে আমি মাঝের থেকে এটুকু ধরলাম। ধরার পরে মাউসের লেফট বাটনে ক্লিক করে কিবোর্ডের শিফট ধরে টেনে সামনের দিকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আপনি খেয়াল করেন যে এই মাথাটা আছে না, এই যে একটি মাথা, এই মাথাটিকে আমি এই অ্যাঙ্গেলে নিয়ে আসবো, তার জন্য ডাইরেকশন ধরে এই অংশ ক্লিক করে টান দিয়ে আমি এদিকে সোজা করে নিলাম। এখন আপনার কাজ হচ্ছিল আবার ডাইরেকশন ক্লিক করে এই অংশটুকু মাথায় ধরে আবার আমি মাউসের লেফট বাটনে ক্লিক করে শিফট ধরে টেনে সামনের দিকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন আপনি খেয়াল করেন ডাইরেকশন ধরে এই একটি অংশ, অর্থাৎ মাথার থেকে এই একটি অংশ ধরে
মাউসের লেড বাটনে ক্লিক করে শিফট ধরে আমি সামনের দিকে একটু অ্যাঙ্গেল করে দিলাম। দেওয়ার পরে আমি এটা ছেড়ে দিলাম। দেওয়ার পর দেখেন আমার কাজ কিন্তু হয়ে গেছে। এটা হচ্ছে আপনার নতুন লোগো, আর আগে যেটা ছিল সেটা কিন্তু এটা পাশাপাশি রাখলাম। এবং এই যে আমি লাইন নিয়েছিলাম এই লাইনগুলোকে আমি এখন ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পরে দুটার সাথে আপনি কম্পেয়ার করে দেখেন একরকম হয়েছে কিনা। আমি এখন এটাকে ভিন্ন কালার দিয়ে রাখছি, আপনার ইচ্ছে করলে যে কোনো কালার দিয়ে করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার, একটি সাবস্ক্রাইব আমাকে আপনাদের জন্য আর নতুন নতুন লোগো ডিজাইন করতে উৎসাহ যোগাবে। ধন্যবাদ, ভালো থাকবেন, আবার আসবো আপনাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে।